নমস্কার বন্ধুরা, শ্বেতা হোম কিচেনে আপনাদের স্বাগত। নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। তাহলে চলুন শিখে নিই আজকের রেসিপিটি। নমস্কার, আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এটি খুব লাইট একটি রেসিপি এবং বর্ষাকালে গরম ভাত দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগে। এটা বাঙালির খুব প্রিয় একটি ট্র্যাডিশনাল রেসিপি। তাহলে চলুন এটা শিখে নিই কিভাবে বানাতে হয়। আজকে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4 পিস ইলিশ মাছ, 3টে চেরা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের বেগুনকে এইভাবে আমি লম্বা লম্বা করে টুকরো করে রেখেছি। এই রান্নায় যে বেগুনটা ব্যবহার হয় সেটা কখনোই ছোট সাইজের পিস করা যাবে না, এটা সবসময় বড় সাইজের পিস করলে এটা ভাঙবে না বেগুনটা রান্নার সময়। এখানে আমি 1/4 টিস্পুন কালো জিরে ব্যবহার করছি, লাগছে হলুদ, আর এখানে যেটা আমি করেছি সেটা হচ্ছে গোটা জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, 2 টেবিল স্পুন মতন এখানে রাখা রয়েছে। এই রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করা হবে। সর্ষের তেল ব্যবহার করছি এই রান্নায়, নুন এবং চিনি স্বাদ অনুসারে। তাহলে চলুন আমি দেখে নিই কিভাবে করছি। প্রথমে 1/4 টিস্পুন মতন মাছে হলুদ দিচ্ছি, এরপর 1/4 টিস্পুন নুন দিচ্ছি। এবার নুন এবং হলুদ দিয়ে মাছটা খুব ভালোভাবে মাখাতে হবে। এইভাবে মাছটা নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে মিনিট 10 রাখব, তাতে মাছে নুন এবং হলুদটা ভালোভাবে ঢুকবে। ইলিশি মাছের এই রেসিপিটা খুবই পাতলা একটা রেসিপি, খেতে খুবই সুস্বাদু হয়। বর্ষাকালে দুপুরবেলা গরম ভাতের সাথে এটা খেতে খুব ভালো লাগে। আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে খেয়ে বলবেন যে কেমন লাগলো। এইভাবে মাছগুলো আমি নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। প্রথমে কড়াইতে 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে খুব হালকাভাবে নেড়েচেড়ে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি ইলিশ মাছগুলোকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। 1 মিনিট করে এটি জমি ফ্রাই করেই আমি তুলে নেব। 1 মিনিট এই দিকটা ফ্রাই করে ওই দিকটা উল্টে দিলাম, এবার এই দিকটাও 1 মিনিট ভালোভাবে ফ্রাই করে নিয়ে আমি তুলে ফেলবো। আমার হয়ে গেছে ফ্রাই করা মাছ, এবার আমি মাছগুলো নিয়ে তুলে ফেলবো। এবার আমি এই তেলেই কালো জিরেগুলো দিয়ে দিলাম। কালো জিরেগুলো 5 থেকে 10 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ফ্রাই করার পরে আমি এখানে অ্যাড করব বেগুনগুলো। বেগুন আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, বেগুনটা আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। 2 মিনিট ভালোভাবে ভাজার পরে আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিচ্ছি, 1 টিস্পুন হলুদ অ্যাড করলাম, অল্প করে চিনি দিলাম, খুব সামান্য একটু জল দেব দিয়ে বেগুনগুলো এবার মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নাড়াবো। জিরে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব। 1 মিনিট মশলাটা নাড়ানোর পরে এবার আমি ঠিক 1 বাটি মতন জল দিচ্ছি, গ্যাসটা বাড়িয়ে দেবো, হাই ফ্লেমে রাখবো, আরো 1/2 বাটি জল দেব। বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য জলের প্রয়োজন, এই রান্নাটা একটু ঝোল ঝোল। এটা ভীষণই একটি অথেন্টিক ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি। ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার আমি গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেব অন্তত 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে ঢাকা খুলে দেখা যাচ্ছে যে বেগুনটা প্রায় 1/2 সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমি মাছগুলো দিয়ে দেব। বেগুনটা খুব বেশি যদি আমি সেদ্ধ করে নিই তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে ঝোলে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। গ্যাসটা কিন্তু এখনো আমি লোই রেখেছি, গ্যাসটা এখনো বাড়াইনি, গ্যাসটা মাছগুলো ছেড়ে দেওয়ার পর গ্যাসটা বাড়াবো। যে চেরা কাঁচা লঙ্কা 3টে রেখেছিলাম
সেগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। এইভাবে অন্তত মিনিট পাঁচেক ফুটিয়ে তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেব। মিনিট পাঁচেক ফোটালে ঝোলটাও একটু গাঢ় হয়ে যাবে এবং বেগুনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, অথচ ভাঙবে না। 5 মিনিট এইভাবে ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার বেগুন দিয়ে ইলিশ মাছ তৈরি হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করে দেব। এইভাবে তৈরি করে ফেলুন বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এবং গরম গরম সার্ভ করুন ভাত দিয়ে। তাহলে এটা খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চলি।